তখন শীতকাল। কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারক এসে বলল, এই দেখ, এটা দেখেছিস? এই আজকের কাগজে বেরিয়েছে। আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি বাড়ি জমি বিভাগে ছোট্ট একটি বাড়ি বিক্রয়ের বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুড়ে বাড়ি, নিচে নাম লেখা, ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেক কালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম 5,000 টাকা। সব জেনে শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে বছর 30 আগে যে সময়কার কথা বলছি তখন 5,000 টাকার দাম ছিল অনেক। কাজেই 5,000-এ যখন বাড়িটা বিক্রি হচ্ছে তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি। আমি কাগজটা রেখে উঠে বসে বললাম, বেশ অভিনব বিজ্ঞাপন তো, আর বাড়ির মালিকও খুব সৎ লোক মনে হচ্ছে। কেননা তিনি যখন সবকিছু জানিয়েই বাড়িটা বিক্রি করছেন তখন নিশ্চয়ই কোনো জোত্তুরি বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিল হচ্ছে, দেখে আমাদের লাভ কি? এত টাকা তো আমাদের নেই রে, এই বাড়ি আমরা কিনতে পারবো? অতএব কিনবে কে? তারক বলল, বাড়ি কিনা লোকের কি অভাব আছে রে? মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলার বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নিঃসাত করিয়ে দিলেই হবে। আর এ মোদ্দা কথা হচ্ছে এই সুযোগে ঘাটশিলা একবার ঘুরে আসা। প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরজ। বললাম, আরে বা, বেশ বলেছিস তো, চল তবে এখনই যাই। আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটি ওপরে লাল পেন্সিল দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম। ওদের বাড়িতে গিয়ে মোহনকেও পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাক হয়ে গেল, তারপর বলল, বেশ মজার ব্যাপার তো, ভূতের বাড়ি এই কথা আগে থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় না। লোকটার মাথা খারাপ নেই তো, নাকি বিজ্ঞাপনটাই ফলস? তারক বলল, দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয়। কেননা কার এত টাকা আছে যে খরচা করে এইসব ফাজলামি করতে যাবে? মোহন বলল, তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতু লোক তাতে এই বাড়ি উনি কিনতেই চাইবেন না। তারক বলল, আরে বাবা, বুঝছিস তো কেন, উত্তু তো সব বাজে কথা। আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক, বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না, কাজে এই চমক লাগানো বিজ্ঞাপনের কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। অনেক লোক তো আছে ভূতের নামে হারে সটা, তাদের ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেললো। এটা অবশ্য মন্দ বলিস, ঠিক আছে, এসেছিস যখন বস তোরা, জ্যাঠামশাই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক আর না হোক, দেখতে যাওয়ার ছলে 2-4 দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে। এখন তারক বলল, আমিও তাই বলি, তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা, আমাদের তিনজনের তাহলে রদ দেখা কলা বেচা দুই হবে। আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়েও আসতে পারবো আমরা, ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হয়ে যাবে আমাদের। সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি, না না, ও বাড়ি আমি কিনবো না, আমি টাকা দিয়ে জিনিস কিনবো, ওইসব ঝামেলার মধ্যে কেন যাব আমি? তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো টানো না, কিন্তু আমি মানি। কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি, তাই বলি কি দরকার বাবা ওইসবের মধ্যে যাওয়ার? তবে ঘাটশিলার একটা বাড়ি কেনবার ইচ্ছে আমার আছে, এই কথা মিথ্যে নয়। আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি,
তোমরা তিনজনে দিন কতক ঘাটশিলা থেকে ঘুরে এসো, যাও। আর যদি কোথাও ভালো কোনো বাড়ি খোঁজ খবর পাও তো দেখে এসো, পরে দাম দর করে কেনা যাবে। আমরা তাতে রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় করতে লাগলাম। পরদিন বেলা 11টায় নাগপুর প্যাসেঞ্জারে চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম। সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয়, একেবারে বুনো জায়গা ছিল। স্টেশনের কাছেই একটি চায়ের দোকানে খোঁজ খবর নিয়ে 4-5 দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা তিনজনে যুক্তি করে সেই ভূতের বাড়িটাই দেখতে চললাম। ঠিক হলো বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাবো আমরা, আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসব। খবরের কাগজে দেওয়া ঠিকানার খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম সিন্ধুবাবু, কৃপা সিন্ধু রায়, বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হল। আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন সকাল 9টা। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানায় ঘরে বসতে বলল, আমরা বসলাম। একটু পরেই সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে। তারপর স্মিত স্বরে বললেন, কোথা থেকে এসেছেন আপনারা, আপনাদের পরিচয়? তিনজনের হয়ে আমি বললাম, আমরা হাওড়া থেকে এসেছি, আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চান, অবশ্য বাড়িটা যদি পছন্দ হয়। কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে কি করবেন আপনারা? ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই এসেছি, আর কিনতে চাই এ কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না। ভূতের বাড়ি ভূতেরই থাকবে, আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব। সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে, তারপর আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা। খানিক পরে এই চাকর এসে এক প্লেট করে গরম হালুয়া এবং ধুমায়িত চা এক কাপ করে রেখে গেল আমাদের সামনে। আমরা তিনজনে খেয়ে নিলাম সেগুলো, তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে। কাশিদা এখান থেকে অনেক দূরে, তবুও আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা। সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা। রাখালদা যেতে যেতে বললেন, আপনারা কলকাতা থেকে এসেছেন তো? তা বলছিলাম কি, মোহন বাধা দিয়ে বলল, না রাখালদা, আমরা মোটেই কলকাতার লোক নই, আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা, হাওড়া থেকেই আসছি। সে যেখানকারই লোক হন না কেন, হাওড়ার কলকাতা একই ব্যাপার। তা বলছিলাম কি, ওই বাড়ি আপনারা কিনবেন না, দারুণ উপদ্রব এ বাড়িতে, আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারিনি এখানে। এসব বাড়ি দিনমানে ব্যবহারের জন্য, অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো, কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয়। কেন বলুন তো? শুনুন তবে, সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক, ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেককালের বাড়ি, ওর কাকা আর কাকিমার মধ্যে প্রায় খুব ঝগড়াঝাটি হতো। এই বিবাদ সূত্রে সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন, সেই থেকেই উপদ্রব। তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছালো যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবেন, কিন্তু সেখানেও নানা ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন, কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গয়ায় যেতে বারণ করছেন, কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পাণ্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেতশিলায় পিণ্ডি দিতে, আর সেই সময় টাঙ্গা গেল লরির ধাক্কার উল্টে। কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন, পিণ্ডি দেওয়া তো হলোই না, উল্টে 6 মাসের ওপর হাসপাতাল থেকে ভাঙা পা নিয়ে ফিরে এলেন ঘাটশিলায়।
তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান। সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে, সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে। বলেন কি? হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ও বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তার চোখ মেলে দেখার ব্যাপার নয়। একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালে ওদের কাউকেই আর দেখা যায়নি এখানে। সে কি ভূতেরা খেয়ে ফেললো নাকি তাদের? না, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বেঁচেছে, এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায়। কি কারণ তা বলতে পারবো না, তাই বলছিলাম কি দরকার ও বাড়ি নিতে যাওয়ার? এর চেয়ে বাড়ি যদি সত্যিই কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের। মোহন বলল, হ্যাঁ বেশ তো, আগে দেখি না এ বাড়িটা, তারপর যদি পছন্দ না হয় তখন আপনাদের বাড়িটাই দেখে আসব। এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি, বহু দিনের পুরনো তবু আজও ব্যবহারযোগ্য। তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁট পড়েনি, বাগানটা আগাছায় ভরা। এই বাড়ির 5,000 টাকা দাম মানে জলের দাম, কেননা অনেক জায়গা, বড় বড় ঘর, ছোটখাটো প্রাসাদ একটা। বাড়িটা রিপেয়ারিং কস্ট 5,000-এর অনেক বেশি। এর আশেপাশে অবশ্য কোনো বাড়ি নেই, যা আছে সবই দূরে দূরে। আমরা বাড়িতে এসে নিচে ওপর করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্য হোক আর অবসর বিনোদনের জন্যই হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যি আর হতে পারে না। আমরা সবাই একমত হয়ে বললাম, রাঘালদা আপনি যাই বলুন না কেন, এ বাড়ি আমরা কিনবই। মোহন বলল, শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন এই বাড়িতেই থাকবো আমরা। রাখালদা একটু মন মরা হয়ে বললেন, আপনারা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন দোষ দেবেন না আমাদের। আর একটা কথা, এখানে আলোর কোনো কানেকশন নেই, দোকান থেকে একটা হেরিকেন অথবা লণ্ঠন আনিয়ে রাখবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে এলাম এখানে। তারপর সারাদিন ধরে এই ঘর সেই ঘর নিচে ওপরে এই করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদেরই হয়েই গেছে। ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও উঁকি ঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে। আমরাও সবার জন্যই বাড়িটার অবারিত দ্বার রাখলাম। সবাই যখন শুনল আমরা এই বাড়ি কিনতে চাই, তখন চার বন্যায় অবাক হয়ে গেল সকলে। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়ি না কেনার জন্য। সবাই বলল বাড়িটা সত্যি উপদ্রবের বাড়ি, না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে? আমরা সব শুনলাম। শুনে বললাম, তবুও আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই, যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলে এই বাড়িটা আমরা কিনছি। অবশেষে আমাদের জেদ রেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল, তো একান্তই যখন কিনবেন আপনারা তখন দু এক রাত এখানে থেকেই দেখুন, বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না, এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে, দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কিনা। আবার কেউ বলল, হ্যাঁ হ্যাঁ সাহস করে থেকেই যান, তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকব, যদি বেশি ভয়টয় পান তো ছাদে উঠে জোরে চেঁচাবেন, দল বেঁধে ছুটে আসবো সবাই। আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জেলে তিন বন্ধুতে এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবেলা করব সেই নিয়ে আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভোঁ ভোঁ, তখন তক্তপোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজনে জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুলাম। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম, রাত তখন কত জানি না। হঠাৎ
ঝনঝন করে দরজার শিকল নাড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারিক্কি গলায় বলল, এই যে এ আছেন ভেতরে, দরজা খুলুন। আমরা তিনজনই উঠে বসলাম। আমি বললাম, কে? এ তা দেখতেই পাবেন, দরজা খুলুন। আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সব ফাঁকা, দালানের দরজাটাও খিল দেওয়া, যেমন করা তেমনই আছে। কে তাহলে কিভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্ত হিম হয়ে গেল, একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শিরদাঁড়া দিয়ে। আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম, কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার, এরই মধ্যে আমাদের তক্তপোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজন শুয়ে আছে, লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে। আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হেঁচড়ার পর লেপ আবার আলগা হয়ে গেল। বিছানা থেকে লেপটা উড়িয়ে নিয়ে দেখলাম কেউই নেই ভেতরে। আমরা তিনজনে আবার তক্তপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে ফের লেপের তলায় ঢুকলাম। তারক বলল, না ভাই, কাজটা ভালো করিনি, এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি। এখন ভালো ভালো ফিরে যেতে পারলে বাঁচি, কি সাংঘাতিক। আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। মোহন বলল, সকালটা একবার হলে হয়, এর আগে সত্যি কথা বলতে কি ভূত প্রেত আমি বিশ্বাসই করতাম না, অথচ আজ যা দেখলাম একে মনের ভ্রম ভুলে উড়িয়ে দেওয়া মতো মানসিকতা আমার নেই, এ বাড়িতে আর এক মুহূর্তও থাকা উচিত নয়। আমরা ভয়ে জড়সড় হয়ে আরও কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমোতে সাহসও হলো না, ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম, মনে হলো কে যেন চটি পরে পায়চারি করছে। দালানের এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে একবার আসছে, তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ। সভয়ে আমরা তিনজনে তিনজনকে জড়িয়ে ধরলাম, কেউ আর উঠলাম না দরজা খুলতে, শিকল ঝনঝন করে বেজেই চলেছে। তারপরই শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর, কারা আছে ঘরের ভেতরে? দরজাটা এত করে খুলতে বলছি যে দরজা খুলো। আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ, কেই বা যাবে দরজার কাছে, উঠে দাঁড়াবারও যে শক্তি নেই কারো। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল, দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে, কোনো বলছি, না হলে ভেঙে ঢুকবো। বলার সঙ্গে সঙ্গে দরজার দমা দম লাথি পড়তে লাগলো, অগত্যা উঠতেই হলো। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কিলটা খুলতেই দরজাটা সশব্দে দুহাট হয়ে খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা, সে কি দারুণ শব্দ, গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি, কিন্তু তা না হয় হলো। আবার তো সেই আগের মতোই ভোঁ ভোঁ, কেউ কোথাও নেই, এই শীতেও গায়ে ঘাম দিল তখন। এরপর আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস নেই, সেখানেও তো ওই আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি, পরস্পর মুখ চাওয়াচাই করছি, এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেললো ঘরের ভেতরে। অন্ধকার অন্ধকার, ঘন অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাতড়ে হাতড়ে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের টর্চ ছিল, টর্চ জেলে হাত ঘড়িতে দেখে নিলাম রাত তখন আড়াইটে। এখনই পালাতে হবে এখান থেকে, না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক একটা কিছু ঘটে যেতে পারে। ওদিকে বারান্দার দরজাতেও তখন দমাদম লাথি পড়তে শুরু করেছে। আমরা কোনো রকমের দরজা খুলে এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পেছন ফিরে দেখি
দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না, মানুষ কখনো অত কুৎসিত হয় না, মানুষ কখনো এত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো এত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে একটি আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরে ট্রেন ধরলাম হাওড়ার। এক মাথা ঝাঁকড়া চুল, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, মুখটাকে যেন সবটাই গ্রাস করেছে। কেবল সেই ঝাঁকড়া রুক্ষ চুল ও কাঁচা পাকা দাড়ির ভেতর থেকে চোখ দুটোর ধারালো ছুরির ফলার মতো শানিত দৃষ্টি যেন দুটো ক্ষুধার্ত অগ্নিগোলকের মতোই তাকিয়ে থাকে। হঠাৎ সেই দৃষ্টির সঙ্গে চোখাচোখি হলে গায়ের ভেতরটা কেমন যেন শিউরে ওঠে। কানাই মিস্ত্রি, আঁকাবাঁকা অপরিসর গলিটা ঘুরপাক খেতে খেতে যেভাবে গিয়ে শেষ হয়েছে, ঠিক সেইখানে টিনের চালার একটা ছোট্ট খুপড়ি ঘর, চারপাশে পুরাতন টিনের বাড়ি, তারই মধ্যে কানাই মিস্ত্রির কাঠের কারখানা, কানাই ছুতোর মিস্ত্রি। আলো বাতাসের সঙ্গে স্পর্শহীন স্যাঁতস্যাঁতে আধো ছায়ায় ঘেরা সেই ঘরখানির মধ্যে কানাই মিস্ত্রি তার কারখানা খুলে বসেছে। মালিক বলতে সে, কারিগর বলতেও সে। চারিপাশে ছোট বড় মাঝারি সব কাঠের টুকরো ছড়ানো, তুরপুন বাটালি করাত ছেনি সব যন্ত্রপাতি, একাধারে ছোট একটা দড়ির খাটিয়া বিছানো, তার উপরে অত্যন্ত মলিন ছিন্ন একটি শয্যা, তারই পাশে একটি তোলা উনুন, একটি অ্যালুমিনিয়ামের কালি পড়া হাড়ি ও দু চারটি অন্যান্য নিত্য ব্যবহার্য তৈজসপত্র। কাঁচা পাকা চুল ও দাড়ি দেখেই কানাই মিস্ত্রির সত্যিকারের বয়সটা নিরূপণ করা দুঃসাধ্য, কেননা পাকানো রুক্ষ হাড় সর্বস্ব দেহটার মধ্যে এখনও যে কোথাও ঘুণ ধরেনি সেটা দেখলে আর বুঝতে কারোরই কষ্ট হয় না। কাজ করবারও কানাই মিস্ত্রির এমন কিছু একটা ভারী বা দামি নয়। কাঠের পুতুল, জলচৌকি, বাতিদান, ফুলদানি, দোয়াদানি, ঠাকুরের সিংহাসন, এই সবই সে তৈরি করে। কিন্তু ছোট কাজ হলে কি হবে, সেই সব ছোট ছোট জিনিসের গায়ে এমন সব বিচিত্র আশ্চর্য রকমের ফুল লতা পাতা প্রভৃতি কারুশিল্পী সে কুঁদে তোলে যে দেখলে চোখ আর এড়ানো যায় না। নিজে কখনো সে বেচতে যায় না তার তৈরি জিনিস। সাহেবপাড়া ও অন্যান্য বনেদি পাড়া থেকে বড় বড় নাম করা দোকানদাররাই এসে খুঁজে পেতে কিনে নিয়ে যায় কানাই মিস্ত্রির হাতে তৈরি সব জিনিসগুলো। তারপর সেইগুলো যখন বিরাট দোকানের আলো ঝলমল সব সদৃশ্য কাঁচের শোকেসের মধ্যে সাজিয়ে রাখা হয় দামের কার্ড সুতো দিয়ে গেঁথে, তখন তার আভিজাত্যের পাতায় কোথাও কানাই মিস্ত্রির নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না। সকাল থেকে রাত নয়টা এবং কোনো কোনো দিন হয়তো সারাটা রাতই কেটে যায় কাজের মধ্যে। তবে এই গলির বাসিন্দারা মধ্যে মধ্যে কোনো স্তব্ধ নিশীথে শুনতে পায় একটি করুণ বেহালার সুর, একটি কান্নার ধ্বনি, স্তব্ধ রাত্রির অন্ধকারে যেন বিনয়ে বিনয়ে কেঁদে চলেছে। আজ প্রায় বারো তেরো বছরের উপরে গলির অধিবাসীরা দেখে আসছে কানাই মিস্ত্রি ও তার ওই খুপড়ির মধ্যে ছোট কারখানা। কারো সঙ্গেই তার আলাপ নেই, কারো সঙ্গেই তার ভাব নেই, একা কানাই মিস্ত্রি। ইহ সংসারে কানাই মিস্ত্রির আপনার জন কেউ আছে কি না তাও কেউ জানে না বা শোনেনি।
ঘরটার অপরিসর খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালেই দেখা যায় একটি হাঁটু এক পাশে ভেঙে ও অন্য হাঁটুটি ভাঁজ করে কানাই মিস্ত্রি আপন মনে কাজ করে চলেছে টুকটুক করে। কখনো কেউ গিয়ে সেই খোলা দরজার সামনে দাঁড়ালে বা নাম ধরে ডাকলে একবার হয়তো চোখ তুলে তাকাবে। খরিদ্দার হলে দুটো একটা কথায় কাজ ছেড়ে আপন কাজে মন দেবে, অন্য কেউ হলে কথাই বলবে না, যেন ভ্রুক্ষেপও নেই কে এলো। সেদিনও শীতের মাঝ রাতে একটা ময়লা চাদর গায়ে কানাই মিস্ত্রি আপন মনে একটা কাঠের বাতিদানের ওপরে একটি মালতি লতা কুঁদে কুঁদে তুলছিল। নিঃশব্দ পদসঞ্চারে যে একজন তার সামনে এসে দাঁড়িয়েছে সে তা টেরও পায়নি। হঠাৎ একসময় কাজ করতে করতে সামনের দিকে চোখ তুলে তাকাতেই কানাই মিস্ত্রি দেখল একজোড়া কোমল শান্ত চোখের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ। 12-13 বছরের একটি মেয়ে, রোগাটে চেহারা, গায়ের রং কালো, কিন্তু অপরাজিতা ফুলটির মতোই যেন স্নিগ্ধ শ্যাম। মাথায় এক রাশ ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালের দুপাশ দিয়ে ও কাঁধের সবটাই ঢেকে গুচ্ছে গুচ্ছে নেমেছে। মুখের আদলটি গোল কিন্তু চোখ দুটির বুঝি তুলনা হয় না। গায়ের কোথাও কোনো অলংকার নেই, একমাত্র দুটি চারু কোমল মণিবন্ধে একগাছি করে লাল রেশমি চুড়ি ছাড়া, পরনে একটি মলিন রঙিন মিলের শাড়ি, গায়ে ততোধিক মলিন ছিন্ন একটি ব্লাউজ। হাঁটু ভেঙে বসে এক দৃষ্টে তাকিয়েছিল মেয়েটি কানাই মিস্ত্রির হাতের মধ্যে ধরা অসমাপ্ত বাতিদানিটার দিকেই। কানাই মিস্ত্রি অবাক হয়ে খানিকক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইল। সে একটু বেশ আশ্চর্যই হয়েছিল, এই পাড়ার ছেলে মেয়েরা কখনো তার ছায়াও মাড়ায় না, তাকে ভয়ের সঙ্গেই দূর থেকে বারবার পরিহার করে চলে। আর এও সে শুনেছে এ পাড়ার মেয়েরা তাদের অশান্ত দামাল ছেলে মেয়েদের জুজুবুড়ো বলে তার নাম বলে ভয় দেখিয়ে শান্ত করে। কিন্তু এই 12-13 বছরের মেয়েটির শান্ত চোখের দিকে তাকিয়ে কানাই মিস্ত্রি যেন কেমন একটা অবাকই হয়ে যায়। এবং কয়েক মুহূর্ত সম্মুখে উপবিষ্ট নির্বাক মেয়েটির দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। আরো মিনিট 15 কেটে গেল, আবার কানাই মিস্ত্রি মুখ তুলল, তেমনি করে ঠিক বসে আছে মেয়েটি। কি চাও জিজ্ঞাসা না করে পারে না কানাই মিস্ত্রি। কানাই মিস্ত্রির কথায় মেয়েটি ওর মুখের দিকে তাকাল, কি যেন বলবার চেষ্টা করে প্রত্যুত্তরে, কিন্তু ঠোঁট দুটি সামান্য একটু কেঁপে ওঠা ছাড়া আর কোনো শব্দই বের হয় না। তারপর একসময় মেয়েটি নিঃশব্দে যেমন এসেছিল তেমনই নিঃশব্দে উঠে চলে গেল। পরের দিনও আবার হঠাৎ এক সময় কাজ করতে করতে চোখ তুলে কানাই দেখল সেই মেয়েটি আজও তেমনই ওর সামনে নিঃশব্দে বসে আছে। তার পরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি। সেদিন আর কানাই মিস্ত্রি চুপ করে থাকতে পারল না, প্রশ্ন করে, কে তুমি বলতো, কাদের বাড়ির মেয়ে? আজও মেয়েটির ঠোঁট দুটি বারেকের জন্য কেবল নিঃশব্দে কেঁপে উঠল, এ কিন্তু শব্দ বের হল না। কি নাম তোমার খুকি, আশ্চর্য! তবু মেয়েটি কথা বলে না। এমন সময় একটি প্রৌঢ় দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকে, নারানী, ও নারানী, হতভাগী, তুই এখানে এসে বসে আছিস? আর খুঁজে খুঁজে আমি হয়রান। বুড়ো এসে একেবারে সোজা মেয়েটির সামনে দাঁড়াল। আপনার মেয়ে বুঝি? কানাই জিজ্ঞাসা করে। হতভাগী আমার নাতনি, বড় লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বটে, সব খেয়ে বসে আছে। তাও যদি কথা বলতে পারত, বুড়ো বলে,
চমকে তাকায় বুড়োর মুখের দিকে কানাই মিস্ত্রি। জিজ্ঞাসা করে, কেন, ও কি কথা বলতে পারে না? না বাবা। চমকে উঠল যেন কানাই মিস্ত্রি। নারানীকে নিয়ে বুড়ি চলে গেল। পরের দিন দ্বিপ্রহরে কানাই গত কয়েকদিনের অর্ধ সমাপ্ত বাতিদানটার উপরে সূক্ষ্ম মালতীলতার ধারে ধারে ছোট ছোট ফুলগুলি কুঁদে তুলছিল। নারানী এসে সামনে দাঁড়াল। কানাই নারানীর মুখের দিকে তাকিয়ে বললে, বসো। নারানী বসে ভীরু কম্পিত হাতে একটি কাঠের টুকরো আঁচলের তলা থেকে বের করে দিয়ে কানাইয়ের দিকে এগিয়ে দিল। কি হবে এটা দিয়ে? আঙুল তুলে নিঃশব্দে একটি পুতুলের দিকে দেখালো নারানী। পুতুলটি একটি মেয়ের, কানাইয়ের হাতে তৈরি। মৃদু হাসল কানাই। তারপর হঠাৎ কি ভেবে নারানীর হাত থেকে কাঠের টুকরোটা নিয়ে হাত বাড়িয়ে পুতুলটা তুলে এগিয়ে ধরল নারানীর দিকে, বললে, এই নাও। কিন্তু নিঃশব্দে মাথা হেলিয়ে প্রতিবাদ জানালো বোবা মেয়ে, না এটাও নাও না। না, মাথা হেলায় বোবা মেয়েটি। কানাই এবার যেন কি ভাবে, তারপর মৃদু কণ্ঠে বলে, বেশ, নতুনই একটা তোমাকে তৈরি করে দেব। নারানীর দেওয়া কাঠের টুকরোটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ দেখে নিল কানাই মিস্ত্রি। তারপর বাটালিটা পাশ থেকে তুলে নিয়ে হাতুড়ির সাহায্যে কাঠের টুকরোটা কাটতে শুরু করল। একদিন, দুদিন, তিন দিন, চার দিন কেটে যায়। কানাই একটা নতুন পুতুল করতে ব্যস্ত। রোজ বোবা মেয়েটি সামনে এসে বসে থাকে। নিষ্পলক দৃষ্টিতে কার্যরত কানাইয়ের দুটি হাতের দিকে তাকিয়ে থাকে। কাঠের টুকরো আজ আর নেই, ফুটে উঠেছে শিল্পের হাতের কারুকার্য করা একটি মুখ। কানাই যেন মেতে উঠেছে কি এক নেশায়, চোখ দুটি যেন ঠিক আসছে না। ওষ্ঠের নিচে কোমল ভাঁজটি যেন ঠিক ফুটছে না। কানাইয়ের মন খুঁত খুঁত করে। পঞ্চম দিনে বোবা মেয়েটি এলো না, ষষ্ঠ দিনেও না। কানাইয়ের হাতের কাজ কিন্তু এদিকে শেষ হয়ে এসেছে। ওই কাজটি শেষ হবার পর আর যেন কিছুতেই কানাইয়ের কাজে মন বসছে না। সর্বক্ষণ কেবল তৈরি পুতুলটির সামনে বসিয়ে রেখে নির্নিমেষে সেই দিকে তাকিয়ে থাকে কানাই। আর কান দুটো তার তীক্ষ্ণ একটি পদশব্দের আশায় আশায় উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু কোথায় সেই বোবা মেয়ে নারানী? মেয়েটি আসতো এই মাত্র। জানেও না কানাই কোথায় ওই গলির মধ্যে কোন বাড়িতে থাকে মেয়েটি। ঠিকানা আর জিজ্ঞাসাও করেনি এবং জিজ্ঞাসা করবার প্রয়োজনও কোনোদিন বোধ করেনি। নয় দিনের দিন সন্ধ্যার পর এলো একজন চীনা খরিদ্দার। প্রায়ই লোকটা এসে কানাইয়ের হাতে তৈরি জিনিস তার দোকানের মধ্যে কিনে নিয়ে যায়। আজও সে এসেছিল নতুন কিছু কিনতেই, কিন্তু এসে দেখল বাহ্য জ্ঞান হরিত হয়ে মিস্ত্রি যেন বসে আছে। মিস্ত্রি চমকে মুখ তুলে তাকালো কানাই মিস্ত্রি আগন্তুকের দিকে। ইতিমধ্যে সামনের কাঠের তৈরি মুখখানার দিকে নজর পড়েছিল আগন্তুকের। বিস্ময় ভরা কণ্ঠে বলে, বাহ চমৎকার, শুধু একটি মেয়ের মুখ, কিন্তু মনে হয় যেন একেবারে জীবন্ত, চমৎকার মুখখানি। এ কি করেছ মিস্ত্রি? বলতে বলতে নিচু হয়ে জিনিসটা তুলতে যেতেই কানাই হা হা করে চেঁচিয়ে ওঠে, ছুঁয়ো না বলছি। কানাইয়ের মেজাজে চমকে অবাক হয়ে যায় আগন্তুক। কি 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 চাও এখানে? যাও 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 এখান থেকে, যাও বলছি। তবুও সেই আগন্তুক বলবার চেষ্টা করে, কি হলো মিস্ত্রি? এ আমি যে কিছু সওদা করতে এসেছিলাম। বেচবো না তোমাদের আর কিছু বেচবো না, যাও 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 এখান থেকে যাও। আগন্তুককে অগত্যা স্থান ত্যাগ করতেই হয়। কিন্তু তারপর আরো সাতটা দিন কেটে যায়। বোবা মেয়ে নারানীর কিন্তু পাত্তা পাওয়া যায় না। আবার একদিন তারপর মিস্ত্রি কাজে হাত দেয়।
সুন্দর একটি নকশা কাটা কাঠের জলচৌকি তৈরি করে তারই উপরে কাঠের মুখখানি বসিয়ে একাধারে রেখে দেয় কানাই মিস্ত্রি। দেখতে দেখতে ক্রমে চারটে মাস কেটে যায়। জলচৌকির ওপরে সেই কাঠের মুখখানি তেমনই বসানো আছে। কানাই মিস্ত্রি অপেক্ষার উগ্রতাটা যদিও আজ অনেক কমে এসেছে, কিন্তু আজও মধ্যে মধ্যে কোনো কাঠের টুকরোর বুকে কিছু কুঁদে তুলতে তুলতে অন্য মনস্ক মিস্ত্রি অদূরে জলচৌকির ওপরে রক্ষিত কাঠের সেই মুখখানির দিকে নির্নিমেষে তাকিয়ে থাকে। দাড়ি গোপ ভরা মুখখানির মধ্যে ধারালো ছুরির ফলার ঝকঝকে চোখের তারা দুটো হঠাৎ যেন কেমন জলে চকচক করে ওঠে মুহূর্তের জন্য। আরো 10 বছর পরে গলির মধ্যে কানাই মিস্ত্রির সেই কাঠের ছোট্ট কারখানাটি তেমনই আছে, তবে লোকটার অনেক পরিবর্তন হয়েছে। শীর্ণ পাকানো দেহটা যেন কেমন ধনুকের মতো বেঁকে গিয়েছে, ঝাঁকড়া চুল ও গোঁপ দাড়ি পেকে সব সাদা শনের মতো হয়ে গিয়েছে। চোখের ক্ষীণ দৃষ্টিতে আজকাল আর নজর চলে না বললেও হয়, তবু সেই ক্ষীণ দৃষ্টি দিয়েই ঠুকঠুক করে কাজ করে কানাই মিস্ত্রি। তবে আগের চাইতে অনেক ধীরে, অনেক আস্তে। সামান্য একটা ফুল লতা তুলতেই প্রায় 10-15 দিন লেগে যায়, তাও আগের মতো হয় না। সেই অত্যাশ্চর্য কারুশিল্পকে সে যেন আর ফুটিয়ে তুলতে পারে না। গলির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। নতুন যে চওড়া রাস্তা বের হয়েছে পূর্ব দিকের কিছুটা অংশ তার কবলে পড়েছে। 2-4টে নতুন বাড়িও উঠেছে। ইদানিং আর তেমন কাজ না করতে পারার জন্য অত্যন্ত অভাব দেখা দিয়েছে কানাই মিস্ত্রির। মাঝে মাঝে তাই কতকটা বাধ্য হয়ে শীর্ণ বার্ধক্য পীড়িত দেহ উপোস দিতে হয় কানাই মিস্ত্রিকে। আগের সেই শিল্প প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না বলে ইদানিং কয়েক বছর ধরেই তার হাতের তৈরি জিনিসের দামও চাহিদা দুটোই কমে এসেছিল। পেটের জ্বালা বড় জ্বালা। শেষ পর্যন্ত একদিন কানাই মিস্ত্রিকে বের হতে হলো গোটা 2 কাঠের ফুলদানি ও সেই মুখখানি একটা জীর্ণ থলির মধ্যে নিয়ে। কিন্তু দীর্ঘদিনের অনভ্যাসের ফলে ও অনাহারের ক্লান্তিতে পা দুটো কাঁপতে থাকে। প্রথম প্রথম নিজেই সে বহুকাল আগে হাতের তৈরি জিনিস কলেজ স্ট্রিটে কমলা স্টোরসে বিক্রি করতে যেত। তারপর তার হাতের কাজের সুখ্যাতি ও প্রশংসা ছড়িয়ে পড়ায় তাকে আর বিক্রি করবার জন্য যেতে হতো না। দোকানদাররাই খোঁজ নিয়ে নিয়ে তার ঘরে আসত মাল কিনতে। বহুকাল পরে কানাই মিস্ত্রি কমলা স্টোরসের সামনে এসে দাঁড়াল। কিন্তু দোকানের আজ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে দীর্ঘ কয়েক বছরের ব্যবধানে। সুদৃশ্য আলো ঝলকিত সব শোকেসগুলি, রকমারি সব দামি দামি জিনিসপত্র ঝলমল করছে যেন। কাউন্টারে সব সেলসম্যানরা ব্যস্ত খরিদ্দারদের নিয়ে। নানা বয়সী অগুন্তি সব খরিদ্দারের ভিড়ে কমলা স্টোরস যেন গম গম করছে। কমলা স্টোরসের মালিক অরবিন্দু বাবুই খোঁজ করে কানাই মিস্ত্রিকে কাউন্টারে যায়। ছোকরা মতো একজন সেলসম্যান মৃদু হেসে বলে, অরবিন্দু বাবু, তিনি তো এখন আর এই দোকানদারের মালিক নন, এখন নতুন মালিক রমেন বাবু। কিন্তু কি দরকার তোমার মালিককে? কিছু কাঠের তৈরি জিনিস এনেছিলাম। ওসব জিনিস আমরা রাখি না, তুমি অন্য কোথাও চেষ্টা করো। ভালো জিনিস ছিল বাবু। না না, তুমি অন্য জায়গায় দেখো। বাধ্য হয়েই তখন কানাই মিস্ত্রিকে বের হতে হয় দোকান থেকে। ফুটপাথটা ক্রস করতে গিয়ে মাথার মধ্যে হঠাৎ যেন কেমন ঝিমঝিম করে ওঠে, ঘুরে টুলে পড়ে যায় কানাই। আর ঠিক সেই সময় একটা গাড়ি এসে ধাক্কা খেয়ে পড়বার সঙ্গে সঙ্গে কানাই বার হাতের থলি থেকে ছিটকে কাঠের ফুলদানি দুটো ও সেই মুখখানা রাস্তায় গিয়ে পড়ে। কাঠের তৈরি মুখটা গড়াতে গড়াতে এসে একটি লোকের পায়ের উপরে পড়তেই তিনি উফ করে ওঠেন। তারপর রাস্তার আলোয় পায়ের কাছে নজর পড়তেই যেন চমকে ওঠেন। দোকানের শোকেসের উজ্জ্বল আলো পায়ের কাছে এসে পড়েছে। সেই আলোয়
কাঠের তৈরি মুখখানির দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভদ্রলোক। তারপর ধীরে ধীরে নিচু হয়ে কাঠের মুখখানি তুলে নিলেন, নির্নিমেষে তাকিয়ে রইলেন সেই মুখখানির দিকে। পাশেই দণ্ডায়মান তার স্ত্রী। লোকটি বলল, দেখো দেখো, এই সীতা না এটা সীতা? আরে দেখছো না অবিকল সেই মুখ? আরে আমার এক বোন ছিল নারায়ণী, গাড়ি চাপা পড়ে 10 বছর আগে হঠাৎ মারা যায়। আশ্চর্য, অবিকল যেন নারায়ণেরই মুখখানি। চেপে ধরেন ভদ্রলোক মুখখানি বুকের মধ্যে, দু চোখের কোলে জল ভরে আসে। ওদিকে ততক্ষণে রক্তাক্ত কানাই মিস্ত্রিকে, যে ভদ্রলোকের গাড়ির তলায় চাপা পড়েছিল, তার গাড়িতে ধরাধরি করে তোলা হয়েছে। অস্ফুট ক্ষীণ কণ্ঠে কানাই মিস্ত্রি বলতে থাকে, না না না, তোকে আমি বেচবো না নারানী, তোকে আমি বেচবো না।